হ্যালো সবাইকে আজকে নতুন আরেকটা জায়গা ঘুরতে আসার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব কি কি দেখলাম কি বৃত্তান্ত এই জিনিসটা হচ্ছে শেয়ার করব। এটা হচ্ছে কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস আর কি তো এখানেও হচ্ছে যারা বড়রাও দেখতে পারেন ছোটরাও দেখতে পারেন বাট ছোটদের জন্য অনেক নাকি ভালো ছোটরাই আর কি ঘুরতে আসে তো যাই হোক এইখান থেকে কত কি দিয়ে টিকিট কাটলাম আর কি কি দেখলাম সেই জিনিসটাই বলবো আর ম্যাজিক প্যারাডাইসে এসে কতটা কি মানে বেনিফিট হলো সেই জিনিসটাও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন যে ফটকটা দেখাচ্ছি এটা হচ্ছে সামনের গেট তো এই সামনের গেট থেকে হচ্ছে টিকিট কাউন্টারে যাব। এখানে পুরুষ মহিলা সবার টিকিট আলাদা আলাদা করে সেল করা হয় বাট এখানে টিকিট কাটতে যেয়ে কিছু জিনিস আর কি দেখলাম সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন তো যাই হোক এখন হচ্ছে টিকিট কাউন্টারে আসলাম তো টিকিট কাউন্টারে বেশ পরিমাণে কিন্তু ভিড় ছিল যেহেতু এখন অকেশন চলতেছে তো এই অকেশনে সবাই আসছে বাট এখানে টিকিটের হচ্ছে একটা লিস্ট ছিল এই লিস্টটা দেখে আমার কাছে মনে হয়েছে কি না কি এখানে এসেছে আছে আর কি তো এখানে তিনশো থেকে এনটি তিনশো থেকে শুরু করে আপনারা ওয়াটার ল্যান্ড আছে তারপরে বিভিন্ন এনটি তারপরে ডিসকভার ওয়ার্ল্ড ডাইনোসর ওয়ার্ল্ড এরকম আর কি আছে ওয়াটার ল্যান্ড আছে তো এই দিয়ে আটশো পঞ্চাশ টাকা করে আর কি বিল আসে তো যাই হোক এখন ভিতরে ঢুকে দেখবো যে অ্যাকচুয়ালি এটা কতটা টাকা অনুযায়ী কতটা ঠিকঠাক আছে আর কি সেই জিনিসটা হচ্ছে এখন দেখব তো যাই হোক এখানে ও সামনে হচ্ছে কিছু নির্দেশনা আছে নির্দেশনা মানে নিয়মাবলী আর কি এখানে ওখানে ফেলাবেন না আর কি জিনিসপত্র ময়লা আবর্জনা তো এখান থেকে হচ্ছে ঢুকতে যাচ্ছিলাম ওই যে আমার কাজী কি ঢুকে গেছে তো যাই হোক ওরা ওরা বাচ্চা মানুষ ওরা এনজয় করবে এটাই স্বাভাবিক বাট ডাইনোসর ওয়ার্ল্ড আর হচ্ছে ওয়াটারল্যান্ড দিয়ে এই পুরোটা প্যাকেজ নিলে আটশো পঞ্চাশ টাকা করে আর কি পরে তো এইখানে ঢোকার সাথে সাথে বাচ্চাদের কিছু রাইড দেখলাম যেটা আমাদের ঢাকা শহরে ওয়াটারল্যান্ডেও থাকে তারপরে ফ্যান্টাস্টিক কিংডমেও থাকে আর কি বাট আমার কাছে কোন জিনিসটা বেশি ভালো লেগেছে কি লাগেনি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করবো এখানে হচ্ছে আমরা অনেক পর্যটকরা আসি যারা হচ্ছে কুমিল্লা কুমিল্লা তো মানে রাঙামাটি বান্দরবন চিটাগং গেলে কুমিল্লা তো দাঁড়াই বাস বাট যারা কুমিল্লা ঘুরতে আসেন তাদের জন্য আর কি ভিডিওটা এই যে আমার মামি তারপর ভাই বোনরা আর কি ছবি তুলতেছে তো এগুলো বাচ্চাদের কাছে ভালোই লাগবে অস্বাভাবিকের কিছু না বাট মেন জিনিস হচ্ছে এইখানে যতটা আর কি দেখলাম ঠিক আছে এখানে হচ্ছে একটা পুলের মতো আছে ম্যাজিক প্যারাডাইসের এখানে হচ্ছে বাচ্চারা আর কি উঠে যেটা হচ্ছে উঠানো দেখলেন সেই রাইটও আছে আলাদা করে আর ডাইনোসর ওয়াল যার হচ্ছে কিছু টুকিটাকি দোলনা টোলনা এইসব আর কি আছে বাট যে ভালো লাগছে আমি বলবো না যে ভালো লাগে না বাট বাচ্চাদের এই জিনিসটা ভালো লাগে বাট আমার কাছে মেইন কথাই আসি আমরা যে ঢাকা ফ্যান্টাসি কিংডম ল্যান্ড এইগুলোতে আর কি আসি বাট এইগুলোর থেকে যতটা খরচ হয় সেটা কুমিল্লাই ম্যাজিক প্যারাডাইসে মনে হয় একটু বেশি খরচ হয় ঠিক আছে আমার কাছে ওই ফ্যান্টাসি কিংডমই হচ্ছে সবথেকে বেশি বেটার আর হচ্ছে এই পার্কে সব থেকে দেখার মধ্যে এই ডাইনোসরটাই হচ্ছে বাচ্চাদের কাছে বেশি মজাদার হবে বেশি আনন্দদায়ক হবে তাছাড়া আমার কাছে দেখার মতো কোনো কিছুই নাই বাট এখানে যারা কুমিল্লা আসেন তারা এই জিনিসটা ভিজিট না করলেও চলবে শুধু শুধু টাকা ওয়েস্ট তারপর হচ্ছে বয়নামতি বিহার দেখাবো বা বিয়া যা আছে সেটা পরের ভি